নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব প্রথম ভাষা অর্থাৎ বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তা আমি আজকে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন প্রথমে আমরা শুরু করি বাংলা। তা বাংলার যে স্ট্র্যাটেজি আমরা ফলো করি, তা প্রথমে আমরা প্যারাগ্রাফটা যেটা দেওয়া আছে সেটা থাক, সেটা পড়বো না, আগে দেখে নেবো প্রথমে কি কি কোশ্চেন দেওয়া আছে। তা প্রথমে এই যে প্রশ্ন 1 থেকে 10, মানে প্রথম 10টা কোশ্চেন দেওয়া আছে, যে কোশ্চেনগুলো আমাদের এখানে প্যারাগ্রাফটা পড়ার পরে সলভ করতে হবে। কিন্তু আমরা যে স্ট্র্যাটেজি ফলো করছি তাতে আমরা প্রথমে কোশ্চেনগুলো কী আছে সেটা পড়ে নেবো। তা প্রথম প্রশ্ন আছে, গদ্যাংশটুকু কোন গল্পের অংশ বিশেষ? জেনে নিলাম, অ্যান্সার করার দরকার নেই, আমরা যখন প্যাসেজটা পড়বো তখন এটা কাজে আসবে। নেক্সট বলেছে, গদ্যাংশের রচনাকার কে? পরবর্তী বলেছে, কোন বিপদের কথা এখানে বলা হয়েছে? নেক্সট, ইন্দ্র তখন কোথায় ছিল? নেক্সট, মেয়েদের দুর্গা নাম জপার কারণ কি? নেক্সট, আমি বাঘ ভাল্লুক নই তবে সে কে? আমাদের প্যাসেজ পড়তে হবে, 10টা কোশ্চেন আমাদের দেখতে হবে। নেক্সট হচ্ছে, গলায় কাটিয়া উঠিল কারক বিভক্তি নির্ণয় করুন। নেক্সট, নিঃশ্বাস সন্ধি বিচ্ছেদ করুন। তা এই 7, 8, 9 বা আমরা তারপরে দেখে নিই যে 10, হিন্দুস্থানি সিপাহীরা কোন পদ। তা এই যে এই প্রশ্নগুলো আছে, এই প্রশ্ন করাগুলো করার জন্য কিন্তু আপনাদের প্রয়োজন নেই টেক্সটে কি বলা আছে, তাই না? তা এই যে গলায় কাঁদিয়া উঠিল, তা এই কারক বিভক্তি আমাদের নির্ণয় করতে হবে। কারক, তাহলে কারকের ক্ষেত্রে কি ক্রিয়া, যেটা ক্রিয়া এখানে কি কাঁদিয়া উঠিল, একে যদি প্রশ্ন করি কে দিয়ে প্রশ্ন করি তাহলে কর্তৃকারক, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, কিসের দ্বারা হইলে করণকারক, কোথা হইতে হইলে অপাদানকারক, আর কোথায় হলে অধিকরণকারক। তো বন্ধুরা, এখানে আমরা কোশ্চেন করলে অ্যান্সার পেয়ে যাচ্ছি যে কিসের দ্বারা, তাই এটা হচ্ছে করণ এর অন্তস্থ বিভক্তি। কেন না, গলায় অন্তস্থ আছে তাই এখানে করণের অন্তস্থ বিভক্তি। পরবর্তী প্রশ্ন, নিঃশ্বাস এর সন্ধি বিচ্ছেদ করুন। তাহলে নিঃশ্বাস এর সন্ধি বিচ্ছেদ করলে কি হবে বন্ধুরা? তা নিঃ যোগ শ্বাস, এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ করলে তার উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, শতকণ্ঠ ব্যাস বাক্য কি হবে? তা শতকণ্ঠের ব্যাস বাক্য করলে আমরা এখানে দেখে নিব 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে শতকণ্ঠের সমাহার। চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, হিন্দুস্তানি সিপাহীরা কোন পদ? তাহলে হিন্দুস্তানি সিপাহীরা এটা কোন পদ, সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। তা এটার সঠিক উত্তর হচ্ছে এটা একটা বিশেষণ পদ। তা দেখুন বন্ধুরা, আমরা কিন্তু প্যারাগ্রাফ না পড়লেই 7 থেকে 10 নম্বর কোশ্চেন অ্যান্সার করে ফেলতে পেরেছি। এবার চলুন আমরা চট করে প্যারাগ্রাফটা পড়বো, যে বাদবাকি যে কোশ্চেন ছিল 1 থেকে 6টা সেই কোশ্চেনগুলো আমাদের চট করে অ্যান্সার হয়ে যাবে। তা আমি প্যারাগ্রাফটা একটু পড়ছি, আপনারা একটু মন দেবেন। প্যারাগ্রাফ শুরু করছি, এমনই বিপদের সময় হঠাৎ কোথা হইতে ইন্দ্র আসিয়া উপস্থিত হইল। সে বোধ করি সম্মুখে রাস্তা দিয়া চলিয়াছিল, হাঙ্গামা শুনিয়া বাড়ি ঢুকিয়াছে। নিমেষে শতকণ্ঠ চিৎকার করিয়া উঠিল, উড়ে বাঘ বাঘ, পালিয়ায় রে ছোড়া পালিয়ায়। নেক্সট প্যারাগ্রাফ, প্রথমটা সে থতমত খাইয়া ছুটিয়া আসিল, ভিতরে ঢুকিল, কিন্তু ক্ষণকাল পরে ব্যাপারটা শুনিয়া লইয়া একা নির্ভয়ে উদ্যানে নামিয়া গিয়া লণ্ঠন তুলিয়া বাঘ দেখিতে লাগিল। নেক্সট প্যারাগ্রাফ, দোতলার জানলা হইতে মেয়েরা রুদ্ধ নিঃশ্বাসে ওই ডাকাত ছেলেটির পানে চাইয়া দুর্গা নাম জপিতে লাগিল, পিসিমা তো ভয়ে কাঁদিয়াই ফেলিলেন। নেক্সট প্যারাগ্রাফ, নিচের ভিড়ের মধ্যে গাদাগাদি দাঁড়াইয়া হিন্দুস্তানি সিপাহীরা তাকে সাহস দিতে লাগিল এবং এক একটা অস্ত্র পাইলে নামিয়া আসিল, এমন আভাস দিল। তা বন্ধুরা, এই ছিল আমাদের প্যারাগ্রাফটা। তাই এবার আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো করবো। তাহলে গদ্যাংশটি কি কোন গল্পের অংশ বিশেষ? আপনারা যদি এর আগে এই গল্পাংশটা যদি না পড়ে থাকেন তাহলে কিন্তু এর অ্যান্সার করতে পারবেন না, কেন এটা ছোটবেলায় আপনারা কিন্তু এটা পড়ে এসেছেন, তাই না? তা ছোটবেলায় যখন এটা পড়েছেন এটার সাথে গদ্য পড়েও কিন্তু আপনারা এর অ্যান্সার করতে পারবেন না, কেন না কোন গল্পের অংশ এটা আগে থাকতে না পড়া থাকলে আপনারা কিন্তু এটা করতে পারবেন না। তা এটা যখন আপনারা আগে থেকে পড়েছেন তা এর সঠিক উত্তর হচ্ছে শ্রীনাথ বহুরূপী, ঠিক আছে? তা আগে থেকে যদি নাও পড়ে থাকেন আজকে পড়লেন, আজকে পড়লেও কিন্তু আপনাদের এটা হয়ে গেল, ঠিক আছে? চলে আসি পরবর্তী প্রশ্ন, গদ্যাংশের রচনাকারকে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, না এদের কেউ না। তা শ্রীনাথ বহুরূপীর লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, কোন বিপদের কথা বলা হয়েছে? আমরা এই মাত্র প্যারাগ্রাফটা পড়ে নিয়েছি, তা প্যারাগ্রাফটা পড়ে এর উত্তর আমরা পেয়ে যাব। তো অপশনগুলো পড়লেই, ডালিম গাছে ঝোপের মধ্যে বাঘ সদৃশ একটি বৃহৎ জানোয়ারের উপস্থিতি,
অপশান বি আছে বাঘের আগমন, অপশান সি আছে মস্ত ভাল্লুকের উপস্থিতি, না কোনোটাই না। তাই এখানে বাঘ নিয়ে কোশ্চেন আনসার চলছে, তাই এটা কিন্তু বাঘের আগমন সঠিক উত্তর হবে। তাহলে ইন্দ্র তখন কোথায় ছিল? অপশান এ ঘটনাস্থলে, অপশান বি সম্মুখ রাস্তা দিয়ে যাইতেছিল ঘরের ভিতর, না বাড়ির আশেপাশে। তা এর সঠিক উত্তর কিন্তু সম্মুখের রাস্তা দিয়ে যাইতেছিল, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। তাহলে মেয়েদের দুর্গানাম জপার কারণ কি? তা কি কারণে মেয়েরা দুর্গানাম জপছিল সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। অপশান এ আছে বাঘের আক্রমণে সন্ত্রস্ত হয়ে, অপশান বি আছে বাঘের উপস্থিতি জনিত আসন্ন বিপদ থেকে ত্রাণের জন্য, অপশান সি আছে মনের জোর পাওয়ার জন্য, না অপশান ডি আছে কোনোটিই নয়। তাহলে এখানে কোনটি সঠিক উত্তর হয় বন্ধুরা? সঠিক উত্তর হয় বাঘের উপস্থিতি জনিত আসন্ন বিপদ থেকে ত্রাণের জন্য মেয়েরা দুর্গানাম জপার কারণ, তাই তো? চলে আসি পরবর্তী প্রশ্ন। আমি বাঘ ভাল্লুক নই তবে সে কে? অপশান এ ইন্দ্রনাথ, অপশান বি তারিকাবাবু, অপশান সি ছিনাত বহুরূপী এবং অপশান ডি হচ্ছে পিসিমা। তা এখানে সঠিক উত্তর হবে ছিনাত বহুরূপী। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমরা আগে থেকে অ্যান্সার করে দিয়েছি, তা একবারে আমরা চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্ন। তাহলে 11 নম্বর প্রশ্নে কি বলেছে? যে মাইকেল ওয়েস্টার্নের মতে পঠন পদ্ধতির কয়টি ধাপ আছে? 2টি, 3টি, 4টি না 5টি? তা এর সঠিক উত্তর হবে 5টি ধাপ আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে এর সঠিক উত্তর কোনটা হবে আমরা দেখে নেব। শিশু মনস্তত্ত্বের উপর গুরুত্ব দিতে হবে। নেক্সট, শিক্ষার্থীর বয়স রুচি চাহিদার দিকে লক্ষ্য রাখতে হবে। অপশান সি শব্দ ব্যবহার, স্পষ্ট উচ্চারণ, সহজ ভাষা প্রয়োগের দরকার। আর অপশান ডি হচ্ছে সবকটি তথ্যই ঠিক। তাহলে কোন উত্তরটা সঠিক হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে সবকটি তথ্যই ঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শিশুদের পক্ষে কোনটি উপযোগী? অপশান এ সরব পাঠ, অপশান বি নীরব পাঠ, অপশান সি উভয় পাঠ, না অপশান ডি এগুলির কোনোটিই নয়। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে সরব পাঠ। তাহলে শিশুদের পক্ষে কোনটি উপযোগী? তা এর সঠিক উত্তর হচ্ছে সরব পাঠ। নেক্সট, শিশু শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি হওয়া বাঞ্ছনীয়? অপশান এ অভিভাবকের মতো, অপশান বি বন্ধুর মতো, অপশান সি শাস্তিদাতার মতো, না অপশান ডি শুধুমাত্র সংসদের মতো। তাহলে 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে আপনাদের মনে হচ্ছে? তা এর সঠিক উত্তর হবে বন্ধুর মতো, এখানে সঠিক উত্তর। চলে আসি বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, কোন স্তরে ভাষা অনুশীলনের ক্ষেত্রে কবিতা ছড়ার মধ্যে দিয়ে শিশুর প্রকাশ ক্ষমতাকে উৎসাহ দেওয়া দরকার? অপশান এ আছে নিম্ন মাধ্যমিক স্তরে, অপশান বি আছে মাধ্যমিক স্তরে, অপশান সি আছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আর অপশান ডি আছে এগুলির কোনোটি নয়। তাহলে বন্ধুরা এখানে সঠিক উত্তর কোনটা হবে? না, সঠিক উত্তর হবে নিম্ন মাধ্যমিক স্তরে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। কবিতা পাঠের ক্ষেত্রে কোন পাঠ জরুরি? অপশান এ সরব পাঠ, অপশান বি নীরব পাঠ, অপশান সি সমবেত পাঠ, আর অপশান ডি কোনোটি নয়। তা এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর বন্ধুরা সরব পাঠ। নেক্সট প্রশ্ন, পই পই কিসের উদাহরণ? অপশান এ অনুকার শব্দ, অপশান বি শব্দদ্বৈত, অপশান সি সমধ্বনি, না অপশান ডি কোনোটি নয়। তাহলে পই পই এখানে সঠিক উত্তর হবে সমধ্বনি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে নিচের কোন শিক্ষা সহায়ক উপকরণ দরকার? অপশান এ চার্ট, ব্ল্যাকবোর্ড, সূত্রের উল্লেখ, অপশান বি বিভিন্ন সাহিত্যিকের ছবি, অপশান সি ম্যাথ গ্লোব প্রভৃতি, এবং অপশান ডি হচ্ছে এগুলির একটিও নয়। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে চার্ট, ব্ল্যাকবোর্ড ও সূত্রের উল্লেখ। তাহলে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে নিজের এই শিক্ষা সহায়ক উপকরণটা কিন্তু প্রয়োজন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কোনটি সঠিক? বাগীশ্বরী, বাঘেশ্বরী, বাগীশ্বরী, বা কোনোটি নয়। তাহলে এখানে কোনটি সঠিক আমাদের জানতে চেয়েছে, মানে এখানে বানান, তার যেটা সঠিক বানান সেটা আমাদের এখানে বলতে হবে। তা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বা গয়ের উত্তরটা কিন্তু সঠিক। চলে আসছি আমরা পরবর্তী অর্থাৎ নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, আবৃত্তি শিশু শিক্ষার কোন শৈলী উন্নতি করে? অপশান এ পঠন, অপশান বি শ্রবণ, অপশান সি লিখন, না অপশান ডি কোনোটি নয়। তাহলে আবৃত্তি শিশুর কোন কোন শৈলীকে উন্নতি করে শিশু শিক্ষার? আর এটা সঠিক উত্তর হচ্ছে পঠন, মানে পড়ার যে ধরন সেটাকে উন্নতি করে। তো বন্ধুরা এই ছিল আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ যে 20টা কোশ্চেন, সেই কোশ্চেন বাংলা থেকে। এইবার আমরা দেখে নেব যে আজকে আমরা কি কি শিখলাম, তার একটা জাস্ট আমরা রিভিউ করব যে আজকে আমি কি কি কোশ্চেনে অ্যান্সার শিখলাম, ভবিষ্যতে যাতে এই অ্যান্সারগুলো বা এই সমস্ত প্রশ্নগুলো আসলে আমাদের উত্তর ভুল না হয়, তা এই কোশ্চেনগুলোর অ্যান্সার যাতে আমাদের মস্তিষ্কগত হয়, তা সেই কারণেই আজকে আমরা রিভিশন প্ল্যানটা দেব। তা যাদের এগুলো পড়া ছিল তাদের একবার করে রিভাইজ প্ল্যান হলো, আর যারা নতুন পড়ছে তারা আমি এই গদ্যাংশর যে কোশ্চেনগুলো সেগুলো রিভিউ করছি, তা আপনারাও একটু জিনিসগুলোকে মস্তিষ্কগত করবেন যাতে ভবিষ্যতে কোথাও এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাদের ভুল না হয়।
তো চলুন, প্রথম প্রশ্ন ছিল গদ্যাংশটিকে কোন গল্পের অংশবিশেষ? সঠিক উত্তর শ্রীনাথ বহুরূপী। নেক্সট, গদ্যাংশের রচনাকার কে? এর সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, কোন বিপদের কথা বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হচ্ছে বাঘের আগমন। নেক্সট, ইন্দ্র তখন কোথায় ছিল? সঠিক উত্তর হচ্ছে সম্মুখের রাস্তা দিয়ে যাইতেছিল। নেক্সট, মেয়েদের দুর্গা নাম জপার কারণ কি? এর সঠিক উত্তর হচ্ছে বাঘের উপস্থিতি জনিত আসন্ন বিপদ থেকে ত্রাণের জন্য। নেক্সট, আমি বাঘ ভল্লুক নই তবে সে কে? এর সঠিক উত্তর হচ্ছে চিনাত বহুরূপী। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, গলায় কাটিয়া উঠিল কারক বিভক্তি নির্ণয় করুন। এর সঠিক উত্তর হচ্ছে করণের অন্তস্থা বিভক্তি। নেক্সট, নিঃশ্বাস সন্ধি বিচ্ছেদ করুন। এর সন্ধি বিচ্ছেদ করলে হবে নিঃ যোগ শ্বাস। নেক্সট প্রশ্ন, শতকণ্ঠ ব্যাসবাক্য কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে শতকণ্ঠের সমাহার। নেক্সট প্রশ্ন, হিন্দুস্তানি সিপাহীরা কোন পথ? এখানে এর সঠিক উত্তর হলো ভিশন পথ। নেক্সট প্রশ্ন, মাইকেল ওয়েস্টনের মতে পঠন পদ্ধতির কয়টি ধাপ? এর সঠিক উত্তর হচ্ছে পাঁচটি ধাপ। নেক্সট, প্রাথমিক স্তরে ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে? এর সঠিক উত্তর হচ্ছে উপরিত সবকটি তথ্যই সঠিক। নেক্সট প্রশ্ন, শিশুদের পক্ষে কোনটি উপযোগী? এর সঠিক উত্তর হচ্ছে সরব পথ। নেক্সট, শিশু শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি হওয়া বাঞ্ছনীয়? এর সঠিক উত্তর হচ্ছে বন্ধুর মতো। নেক্সট, কোন স্তরে ভাষা অনুশীলনের ক্ষেত্রে কবিতা ছড়ার মধ্য দিয়ে শিশুর প্রকাশ ক্ষমতাকে উৎসাহ দেওয়া দরকার? এর সঠিক উত্তর হচ্ছে নিম্ন মাধ্যমিক স্তরে। নেক্সট, কবিতা পাঠের ক্ষেত্রে কোন পাঠ জরুরি? এর সঠিক উত্তর হচ্ছে সরব পাঠ। নেক্সট, পই পই কিসের উদাহরণ? এর সঠিক উত্তর হচ্ছে সমধ্বনি। নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে নিজের কোন শিক্ষা সহায়ক উপকরণটি দরকার? এর সঠিক উত্তর হচ্ছে চার্ট, ব্ল্যাকবোর্ড, সূত্রের উল্লেখ। এবং নেক্সট প্রশ্ন কোনটি ঠিক? অপশন সি, বাগীশ্বরী। এবং নেক্সট এন্ড লাস্ট, আবৃত্তি শিশু শিক্ষার কোন শৈলী উন্নত করে? এর সঠিক উত্তর হচ্ছে পঠন। এবার বন্ধুরা চলে আসছি আপনাদের এই ভিডিওটির আকর্ষণীয় পার্ট। আকর্ষণীয় পার্ট মানে আপনাদের কোশ্চেন অ্যান্সার পার্ট, আপনাদের প্রাইজ পাওয়ার পার্ট। তা আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন আমি বলছি, আপনার হোমটাস্কের কোশ্চেনটা আপনারা খাতায় একটু নোট ডাউন করেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, বাস্তু সংস্থান শব্দটি প্রথম প্রবর্তন করেন? অপশন এ আলেকজান্ডার ফ্লেমিং, অপশন বি রোনাল্ড রস, অপশন সি আর্নেস্ট হেকেল, না অপশন ডি এদের কেউ নন। আবার আমি আজকে আপনাদের প্রশ্নটা বলছি, বাস্তু সংস্থান শব্দটি প্রথম প্রবর্তন করেন? অপশন এ আলেকজান্ডার ফ্লেমিং, অপশন বি রোনাল্ড রস, অপশন সি আর্নেস্ট হেকেল, না অপশন ডি এদের কেউ নন। আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটি সঠিক বলে মনে হয় আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।